খলো তোমার বক্সটা এখন আনবক্সিং করছি, তোমরা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী নস্কর। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে হলো সানডে আর এখন বাজে বিকাল 4টে। তো আজকের ভিডিওটা হলো যে আমাদের যে পুরনো হোম থিয়েটারটা ছিল সেটা বিক্রি করে এখন আমরা যাচ্ছি একটা নতুন হোম থিয়েটার কিনতে, কারণ আমাদের হোম থিয়েটারটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে আর সাউন্ডটা হচ্ছে ভালো, মোটামুটি হচ্ছে, কিন্তু অতটা ভালো না, ওই জন্য একটা ভালো নতুন কিনতে যাই। আর আমাদের হোম থিয়েটারটা আমার হাজব্যান্ড কিনেছিল অনেক দিন আগে, যখন ও হোস্টেলে পড়তো তখন ওর হাত খরচ জমিয়ে 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 ওটা কিনেছিল হোম থিয়েটারটা। তো এখন অনেক দিন হয়ে গেছে, 5 বছর মতো হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম একটা নতুন কিনতে যাই। তো চলো দোকানে গিয়ে তোমাদের চলে শুরু করতে হ্যাঁ। কোন কোম্পানির কিনবো এখন ঠিক জানি না, তো দোকানে যাই গিয়ে দেখি সবগুলো সাউন্ড কোয়ালিটি দেখি কেমন হয়, তারপরে গিয়ে চয়েস করে দুজনে মিলে পছন্দ করে একটা নেব। তো চলো বন্ধুরা গিয়ে দেখি যে কোনটা সব থেকে সাউন্ড ভালো, কোন কোম্পানিটা, তো সেটাই নেবো। তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কোনটা আমরা নিচ্ছি, কোনটা ভালো, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কোনটা নিলাম, কী কিনলাম, কত টাকার দাম সব তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখন রেডি করেছি দোকানের উদ্দেশ্যে, চলে যাওয়া যাক। এসেই গেছি আর একটু বারোটা, তো দোকানে ঢুকে পড়েছি। এই যে হোম থিয়েটারগুলো দেখো কত সুন্দর সুন্দর, অনেক দেখার পর এটা পছন্দ হলো, এই কোম্পানিটা নিতে চাই আমরা। অনেক দেখালো কাকু, অনেক দেখলাম, সব সামান দেখলাম, বেশ দেখলাম, দেখার পর এটা পছন্দ হলো, ওই জন্য আমার টিপালে পছন্দ হয়। ওই যে 4টি বক্স দেখাচ্ছি ওটা হচ্ছে ওরি বক্স, তো কাকু এখন ওটা বক্সিং করছে যেহেতু আমার ওটা নিয়ে বলে ওই জন্য একটু হেল্প করে দিল। আর আমার খুব বাইরে খুব ঠান্ডা, আমার খুব ঠান্ডা লাগছিলো, ওই জন্য আমি মানে মুরুমাল টুপি বানিয়ে নিয়েছি। তখন বক্স করা চলছে, বক্স হয়ে গেল, এবার এটা নিয়ে বাড়ি যেতে পারলেই বাঁচি, কারণ বাইরে ভীষণ ঠান্ডা, আমি জ্যাকেট নিয়ে যাইনি। কাকুর দোকানের হচ্ছে কাগজ মেরে দিচ্ছিল, দে ইলেকট্রনিক্স জয়নগরে, কোন পথ দিয়ে যাবো কাকু সেটা বলে দিচ্ছে, যেটা সুবিধা হবে আমাদের। এই যে আমাদের বক্সটা খোলো, তোমার বক্সটা এখন আনবক্সিং করছি, তোমরা দেখতে থাকো। প্রচন্ড ভারী ছোট বক্সগুলো আনবক্সিং হচ্ছে, কি মজা কি মজা। আমাদের হোম থিয়েটারটা কেমন আছে তোমার কমেন্টে জানিও। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ভিডিওটা ভালো লাইক করো আর বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকো তোমরা। তো চলো বন্ধুরা এটাকে চালিয়ে এবার তোমাদের শোনাই সাউন্ডটা কেমন। জোরে দাও জোরে দাও।
কালকে অনেক রাত অবধি আমরা হোম থিয়েটার টেস্টিং করলাম, তো সাউন্ড কোয়ালিটি তো দারুণ দারুণ, আর বেস কোয়ালিটি একদম সুপার। তো তোমরা যদি হোম থিয়েটার কিনতে চাও আর বাজেট থাকে সাথের মধ্যে, তো আমরা বলবো যে এই ওই হোম থিয়েটারটাই বেস্ট। সাউন্ড কোয়ালিটি বলো, এর বেস কোয়ালিটি একদম সুপার। আমরা তো ঘরের মধ্যে কানই রাখতে পারছি না, চারটে বক্স যখন সেটিং করলাম, এত সুন্দর সাউন্ড কোয়ালিটি। সোনি তো পুরো ফেল, মোটামুটি আমাদের কাছে অন্তত ফেল সোনি, আর যার কাছে কি জানি। আজকে সকালে দিচ্ছি, কারণ কালকে অনেক রাত অবধি আমরা হচ্ছে গান শুনছিলাম, টেস্টিং করছিলাম, রিভিউটা দেবো বলে। আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করো।